আর বিজেপির দালাল সিপিএম এবং তারা কি করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মমতা কি বললো তাতে করে সিপিএম এর কিছু যায় আসে না মমতার প্রত্যেকটা রাতের ঘুম কেড়ে নেওয়া হবে আগামী কয়েকটা দিন ও ভাইপোকে বাঁচানোর চেষ্টা করুক সিপিএম মমতার মমতার পরিবারের রাতের ঘুম কেড়ে নেবে চৌত্রিশ বছর ঝেলেছেন কি বারো বছর ঝেলেছেন শূন্য সিপিএম মমতাকে তারা করবে মমতা ঘুম হারাবে আমি অল আউট খেলায় খেলবো অল আউট জিতবো অল আউট খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে অল আউট মমতাকে খেলতে দিন ওকে আউট করার দায়িত্ব আমরা দেবো রাজনীতি থেকে আউট করব ওর পরিবারের লোকেদের অস্তিত্ব থাকবে না রাজনীতিতে আমি বলছি তো মমতার পরিবারের অস্তিত্ব ভারতের রাজনীতিতে থাকবে না হিড় করে টানতে টানতে বাড়ির ছেলে মেয়েগুলোকে জেলে ঢোকানো হবে চোর চিটিংবাজ বাংলাকে ধ্বংস করেছে বড় বড় কথা বলছে বলুক সিপিএম ধরছে ওর মুখোশ খুলে দেবো চোর মমতা আবার কি বলবে একটা অপ্রাসঙ্গিক মুখ্যমন্ত্রী ওকে কেউ কোথাও পাত্তা দেয় না ওর ভাইপো পাত্তা দেয় না তোমরা ওকে গুরুত্বপূর্ণ করছো ওর কথার কি উত্তর দেবো একদম নেই মমতা ব্যানার্জির কোনো গুরুত্ব নেই

পরপর পরপর কিন্তু কবে ধরা পড়বে মাথা কবে ধরা পড়বে সবাই তো এই একটাই প্রশ্ন করছি রোজ কি নতুন তদন্তে আসছে ভেবে লাভ নেই তদন্তের গতি প্রকৃতি কী হলো কবে জেলে যাবে ব্যানার্জি বাড়ির বউমা কাজরী ব্যানার্জি আড়াই কোটি টাকা রোজগার করলেন বললেন নাকি সমাজ সমাজসেবা করে আড়াই কোটি টাকা পাওয়া যায় জিজ্ঞেস করো না এখানে এত লোক আছে ঘাম জড়িয়ে রোজগার করে আড়াই কোটি টাকা জমাতে কতদিন সময় লাগে কোন ম্যাজিক জানে কাজরী ব্যানার্জি বা ব্যানার্জি পরিবারের এই মাতব্বররা কোন ম্যাজিক আড়াই কোটি টাকা করে সমাজ সেবা করে আড়াই কোটি টাকা হলফনামা দিয়েছে বলতে হবে না জবাব দিতে হবে না ম্যাজিকটা তো শেখাতে হবে জনগণকে শিখিয়ে দাও জনগণ তাহলে সেই ম্যাজিকে রোজগার করবে আমি বলছি তো উনি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত উনি আগে জবাব দিন কোন ম্যাজিকে ওর বই বেস্ট সেলার হয় উনি জবাব দিন নইলে এরপর ওই দেশ পাবলিশার্স এর মাথাদেরকে ধরে এনে জিজ্ঞেস করা হবে ওখানে ইটি যাবে কিভাবে ওর বই মানে ইয়ে হয় আর আর কিছু কিছু কাগজ রাত্রিবেলা গিয়ে খোঁজ করলেই দেখা যাবে কটা করে কপি বিক্রি হয় কটা করে কপি ছাপে আর বিজ্ঞাপন দেবার জন্য কত করে কপি দেখানো হয় কেন্দ্রীয় সরকারকে দুবার আর আড়ে নাই থেকে একবার যাক খোঁজ করুক তাহলেই জানতে পারবে কামাল হোসেনকে একটু জিজ্ঞেস করো যে কটা কোচিং সেন্টার প্রাইমারিতে টেট পরীক্ষার জন্য চলে আর ওই কোচিং সেন্টার থেকে কটা করে ছেলে চাকরি পেয়েছিল ওই মানিক ভট্টাচার্যের সময় কামাল হোসেন ভালো বলতে পারবে কে কোন দল আর কে বিস্ফোরক আমাদের ওতে কোনো ইন্টারেস্ট নেই বলো কবে পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের চাকরি দেবে কবে পশ্চিমবঙ্গের লোকেরা মজুরি পাবে কি মামলার জন্য চাকরি কে মামলা মামলা করে কোথায় আইনি জটিল কোথায় আইনি জটিলতা আছে কোন জায়গায় চাকরি দেবার ক্ষেত্রে স্টে আছে আগে বলো একটা মামলা দেখো একটা মামলা উনি যদি দেখাতে পারেন তাহলে আমরাও বুঝে নেব যে কটা মামলায় স্টে আছে চাকরি দেওয়া যাবে না বলেছি